সিলেট 6-1 উইকেটের বিনিময়ে এক ওভার তিন বল থেকে এখন পর্যন্ত এই রান সংগ্রহ করছে সিলেট, যেখানে কারেক্ট রান রেটটা 3.60, রিকোয়ার রান রেটটা 6.71। এই হচ্ছে রান রেটের অবস্থা। বলাটা খুব ডিফিকাল্ট, ওয়েট করতে হবে কোন দল জয়লাভ করবে সেটা দেখার জন্য। নিয়ম রক্ষার ম্যাচ, যে দলই হারুক বা যে দল জিতুক কোনো লাভ নেই। এবারে কিন্তু আবারও দ্বিতীয় উইকেটের পতন, কেভেন লুইস আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাবেন। ছয় দুই উইকেটের বিনিময়ে সিলেট, সিলেটের এত বাজে অবস্থা আমার মনে হয় আর কখনো হয়নি। যেভাবে সিলেট খেলতেছে এবারে পুরোই হতাশাগ্রস্ত খেলা। গতবারের রানার চাপ দলটা এবারে পুরো রাস্তায় বসে গেছে বলা চলে, জঘন্য খেলার। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে কিভাবে সিলেট সেটাই আসলে দেখার বিষয়। সিলেটের যে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। তবে রানটা কিন্তু কম, মাত্র 129 রানের টার্গেট। এরকম একটা ম্যাচ যদি জয়লাভ করতে না পারে, অন্তত শেষটা জয় দিয়ে শেষ করতে পারে সিলেট, সেটা অন্তত করতে পারে তারা।
11 উইকেটের বিনিময়ে সিলেট স্ট্রাইকার্স। ১৩-২ উইকেটের বিনিময়ে 3 ওভার 2 বল থেকে সিলেট স্ট্রাইকার্স 129 রানের টার্গেট তাদের। 99 বল থেকে 100 পূর্ণ করতে হবে ম্যাচ জিততে হলে। কারেক্ট রান রেটটা 4, রিকোয়ার্ড রান রেটটা 6.97। এই যে আপনাদের নিমার সাথে আজকে আবার কথা হইলো, ওকে আমি
32 উইকেটের বিনিময়ে 4 ওভার 4 বল থেকে এখন পর্যন্ত সিলেটের সংগ্রহ কারেক্ট রান রেটটা 6.86, রিকোয়ার রান রেটটা 6.33। 92 বল থেকে 97 রান করতে হবে সিলেট স্ট্রাইকার্সকে। নাজমুল শান্ত অপরাজিত 11 বল থেকে 7 এবং ইয়াসির আলী রাব্বি তিনি এখন পর্যন্ত 9 বল থেকে 13 রান করে অপরাজিত। পিএসএলের আপডেটটা আমরা যদি দেখি, পিএসএলে এখন পর্যন্ত পেশওয়ার জামিল 114 রান করেছেন 12 ওভার 5 বল থেকে। মোহাম্মদ হারিস এবং রানভেল পাওয়েল আছেন অপরাজিত 2 ব্যাটসম্যান। পিএসএলের স্কোরটা যদি আপনাদেরকে অ্যাড করে দেয় এই সুবিধার জন্য, 2টা স্কোরই আমরা দেখতে পারি চাইলে। পেশওয়ার জামিল 114 4 উইকেটের বিনিময়ে। সিলেট স্ট্রাইকার্স 33 2 উইকেটের বিনিময়ে 5 নম্বর ওভারের খেলা শেষ, 6 নম্বর ওভারের খেলা শুরু হবে। অপরদিকে পেশওয়ার জামিল পাকিস্তান প্রিমিয়ার লিগের আপডেট, 115 4 উইকেটের বিনিময়ে 12 ওভার 5 বল থেকে পেশওয়ার জামিল। পাকিস্তান প্রিমিয়ার লিগের আপডেট, এখন পর্যন্ত পেশোয়ার 115 4 উইকেটের বিনিময়ে 13 নম্বর ওভারের খেলা শেষ, 14 নম্বর ওভারের খেলা শুরু হবে। অপরদিকে বিপিএলে খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করে 128 রান করে 8 উইকেটের বিনিময়ে। ওভারের পরের বল এবারে কিন্তু লঙ্ঘন অঞ্চল দিয়ে হাঁকিয়ে দিয়েছেন নাজমুল শান্ত বল সীমানার বাইরে 4 রানের জন্য। চার রানের সুবাদে 37 2 উইকেটের বিনিময়ে 5 ওভার 3 বল থেকে